ফ্রেন্ডস দেখো, হ্যালো বন্ধুরা, দেখো বৃষ্টির কি সুন্দর ওয়েদার। এই দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে। এই দেখো এখানে আমি সব কাপড়গুলো কেচে রেখে দিয়েছি, এখনো কিছু শুকায়নি। আর বৃষ্টি পড়ছে, দেখো কত বৃষ্টি পড়ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখলেই বৃষ্টির ওয়েদার একদম। আর এখন বাজে হচ্ছে 5:30টার কাছাকাছি, মানে বিকেল 5:30টার কাছাকাছি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকাল থেকে সেরকম কিছু করা হয়নি, সেরকম কিছু করা হয়নি বলতে তাড়াহুড়ো করে কাজ করা হয় তো, আর শ্যুট মানে ভিডিও যে করব সেটার সময় পাই না। আর বোঝোই তো এখন দুজন নেই, আমরা তিনজন রয়েছি, তো সেই জন্যই বলছি যে কিছু সময় পাই না। ভাবি ও যখন ঘুমাচ্ছে তখন আমি তাড়াহুড়ো করে কাজ করে নিই। আর তোমাদের বলেছিলাম যে আমার প্রেগনেন্সি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, তো সেটাও একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করা হচ্ছে না। আর অনেকেই কমেন্ট করেছো, অনেকে জানতে চেয়েছো যে আমার বেবিটা কি বয় না গার্ল। হ্যাঁ, আমার বেবি হচ্ছে বয়, মানে আমার ছেলে হয়েছে, আর তার নাম হচ্ছে ক্রিস ব্যানার্জি। এটা হচ্ছে ভালো নাম ওর। আর ডাক নাম তো অনেকই রয়েছে, অনেকে কুট্টু বলে ডাকে, কুট্টুটাই হচ্ছে মেন ওর ডাক নাম। ওর দিদা বলে, দিদা ডাকে, আর আমি পুগলু বলে ডাকি। নানাজনে নানা রকমভাবে ডাকে, বোঝোই এখন ছোটোবেলা সবাই আদর করে নানা রকমভাবে ডাকে, তো সেটাই বলছি। তো সবাই নানা রকমভাবে ডাকে, আর আমি হচ্ছে ওকে পুগলু বলে ডাকি। এটা হচ্ছে আমার দেওয়া নাম। আর এখন বললাম 6টার কাছাকাছি বাজে, এখন সন্ধ্যাবেলা টিফিন বানাবো। বৃষ্টির ওয়েদারে ভাবছিলাম যে খিচুড়ি করব, মানে রাত্রে, কিন্তু খিচুড়ি করা হবে না। সেটা দেখা যাক করা হয় কি না, করা হবে না তো বললাম, দেখা যাক, ইচ্ছা হলে করে নেব। কারণ যা বৃষ্টি পড়ছে খিচুড়ি খেতে তো দারুণ লাগবে। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছও ফ্রিজে রয়েছে, খিচুড়ি ইলিশ মাছ ভাজা তো দারুণ লাগবে। দেখি যদি ইচ্ছা হয় করবো। আর এখন করব হচ্ছে আলুর বড়া। ওকে জিজ্ঞাসা করলাম যে কি করব, বললো যা ইচ্ছা করো। তো আমি ঠিক করলাম যে আলুর বড়াটাই বেস্ট হবে ঠান্ডার মধ্যে। বৃষ্টির ওয়েদারে তো চপ মুড়ি একদম অসম লাগবে, কিন্তু এখন এমনি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কি করে যাবে চপ মুড়ি আনতে, এই চপ আনতে? তো এই জন্য আমি ভাবলাম যে একদম আলুর বড়া করি, সেই দিয়ে মুড়ি দিয়ে খাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো। আর তোমাদের যেটা বললাম প্রেগনেন্সি জার্নিটা, অবশ্যই তোমাদের সাথে একটা ব্লগে আমি শেয়ার করব। সেরকমভাবে তো ব্লগ করাই হচ্ছে না, তোমরা বুঝতেই পারছো যে আমি কী নাজেহাল অবস্থার মধ্যে রয়েছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখি কতটা কি শেয়ার করতে পারি। এই যে পুগলু, দলদল খাচ্ছ, দলদল খাচ্ছ, তোমরা তো দেখলেই ওর সাথে একটু খেলা করলাম, খেলা টেলা করে চলে এলাম হচ্ছে কাজ করতে। তো কাজটা কি, দুপুরবেলা সব বাসনগুলো আমি ধুয়ে উবুর করে রেখেছিলাম, তো এখন সেগুলো জায়গাটা জায়গায় গুছিয়ে নিলাম। কারণ ও এখন একটু খেলাধুলা করছে, কাঁদলে তো আবার কোলে নিতে হবে, তাই ভাবলাম যে এখন কাজগুলো সেরে ফেলি। আর এরপরে আমি আলু কাটতে বসে গেছি, মানে তখন তো তোমাদের বললামই যে আলুর বড়া বানাবো, এই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তোমাদের একটু দেখিয়েও দিলাম। এই জন্য মানে এই জন্যে আমি আলু কাটতে বসে গেছি। তো দেখো আলুও কাটা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। এবার আমি বানাবো হচ্ছে আলুর বড়া, তো তোমরা দেখতে থাকো। ওখানে তো দেখলে আলু কাটা হয়ে গেছে, আর এরপরে দেখলাম সন্ধেও হয়ে গেছে, তাই সন্ধেটাও দিয়ে দিলাম। আর তোমাদের সাথে একটু ঠাকুরের সিংহাসনটা শেয়ার করে দিলাম। আর ফুলগুলো দেখো, ফুলগুলো কিন্তু সব আমার গাছের।
এই যে আলু কাটা হয়েছে, আলুটা আরেকবার দেখালাম। আর ব্যাটার বানিয়েছি, দেখো ব্যাটার বানিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার, সুজি, বেসন আর লঙ্কার গুঁড়ো দিয়ে, আর সামান্য পরিমাণ নুন, এই দিয়ে ব্যাটার বানিয়ে রেখেছি। এই দিয়ে হবে হচ্ছে আলুর বড়া। গল্প করতে করতে আমার আলুর বড়াও তৈরি হয়ে গেল, আর সাথে নিয়েছি চিলি সস আর টমেটো সস। আর টমেটো সসটা হচ্ছে আমার মার বানানো, এটা দোকানের কেনা নয়। তবে কেনা সসের থেকে মানে শতগুণে টেস্টি ছিল মার বানানো এই সসটা। আর দেখো আবার রাতে ডিনারের জন্য ভাজাই করি, ওই তেল দিয়ে ভাত খাবো, ইলিশ মাছ ভাজা, আর যে তেলটা হবে সেই তেল দিয়ে ভাত খেতে তো দারুণ লাগে, তো ওটা দিয়েই আজকে রাত্রের ডিনার। এই দেখো পরের দিন সকাল, কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি। পরের দিন সকাল, বৃষ্টি তো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, এভাবে পড়লে মনে হয় জলই জমে যাবে সামনেটায়। আর কলকাতার দিকে তো জমেও গেছে অলরেডি। তবে কি গাছগুলো সতেজ হচ্ছে, চলো আজকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। মানে কালকে রাত্রেই শুরু করে দিয়েছিলাম, তো আজকে সকাল থেকে আবার শুরু করলাম, দেখা যায় যা কী কী শেয়ার করতে পারি। আকাশটা দেখো এখনও মেঘ রয়েছে, এটা অবশ্য নিম্নচাপের বৃষ্টি, বৃষ্টি হতেই থাকবে। আর আজকে রয়েছে পুগলুর ভ্যাকসিন, কী জানি মানে ভ্যাকসিনটা দেওয়া হবে কি না, আজকে বৃষ্টির জন্য বন্ধ হবে কি না জানি না। দেখো বন্ধুরা, সকালে ওই বৃষ্টিটা দেখানোর পরে আর কিছু ভিডিও করতেই পারিনি, আর তোমাদের সামনে আসতেও পারিনি, কারণ বাবান খুবই ঘ্যানর ঘ্যানর করছিল প্রায়, মানে মাঝরাত থেকেই, রাত তিনটে থেকেই ঘ্যানর ঘ্যানর শুরু করেছিল। তার আগে একটু ঘুমিয়েছে, ওই দুটো টুটো নাগাদ একটু ঘুমিয়েছে, এক ঘন্টা ঘুমিয়েছে, তারপরে থেকেই ওর ঘ্যানর ঘ্যানর শুরু হয়েছে। কেন করছি জানি না, খুবই কান্নাকাটি করছিলো, মানে কোলে কোলে ঘুমাবে আর কি, ও কোলে থাকবে, ও এমনি একটু কোলে থাকতে ভালোবাসে, আর কোলেই থাকবে, বিছানায় যেই শুয়ে দিচ্ছি ও উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে আর কান্নাকাটি করছে, আবার কোলে নিয়ে নিচ্ছে আবার চুপচাপ এই করছে, এইভাবেই চলছিল আর কি, সকালটাও এইভাবেই চলছিল। সারা রাতেই সেরকম ঘুম আমাদের দুজনেরও হয়নি, ওর সাথে সাথে আমাদেরও ঘুম হয় না। আর এখন এখন নয়, একটা নাগাদ গেছিলাম হচ্ছে ওর ভ্যাকসিন দিতে, ওর ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছি, এখন তো ঘুমোচ্ছে, কী জানি কতটা ব্যথা হবে, ব্যথা তো অবশ্যই হবে। আর ওখান থেকে বলেও দিলেও যে আজকে রাত্রে ঘুমাবেই না, খুবই ব্যথায় কষ্ট পাবে, আর কালকেও ব্যথায় কষ্ট পাবে, পরশু দিন গিয়ে নাকি ঠিক হবে, তো দেখা যাক কী হবে। এখন ঘুমোচ্ছে, আর আমি যাওয়ার আগে না স্নান টান সব করে গেছিলাম, ওর কাপড় টাপড় যেগুলো, ওর মানে কাঁথা টাথা যেগুলো হয়েছিলো, যেগুলোতে হিসু টিসু করেছিলো, সেগুলো আমি সব ধুয়ে টুয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে টুছে স্নান টান করে গেছিলাম।
ভাবলাম কখন কি মানে আসতে পারবো না পারবো, দেরি যদি হয়। তো এখন বাজে দুটো, এখন তো ও ঘুমোচ্ছে আর আমরা লাঞ্চ করব। ও গেছে স্নান করতে আর এ ঘুমোচ্ছে, আর আমার তো স্নান হয়ে গেছে বললাম, তারপরে ও আসলে করবো হচ্ছে লাঞ্চ। লাঞ্চ করে তারপরে দেখি তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারি। উঠে যায় তখন আমাকে ওকে কোলে নিয়েই মানে থাকতে হবে, তখন আর ভিডিও করা হবে না। তো দেখা যায়, দেখা যাক আবার কখন তোমাদের সামনে আসতে পারি আর কি শেয়ার করতে পারি। বন্ধুরা বন্ধুরা তোমরা সামনে থাকো, এই সঙ্গে থাকো, আর ভুল ভাল যা পাচ্ছি বলে যাচ্ছি, মানে অনেক দিন ব্লগ করিনি বলে ভুল ভাল হয়ে যাচ্ছে, আর মানে কেমন যেন কথাগুলো তুতলিয়ে যাচ্ছে, কি জানি কেন হচ্ছে জানি না। যাই হোক তোমরা বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আরেকটা কথা বলতে এলাম, এখন তো ওয়েদার অনেকটাই ঠিক আছে, সকালে দেখছিলে তো বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানেও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে, কারণ সব জায়গায় তো বৃষ্টি হচ্ছে, খবরেও দেখাচ্ছে। আর এখন ওয়েদারটা একদম পুরো মানে পরিষ্কার হয়ে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। ওকে নিয়ে তো স্কুটিতেই গেলাম, ভাবলাম যে বৃষ্টি পড়লে টোটো করেই যাব, আর বৃষ্টির মধ্যে নিয়ে যেতেও একটু অসুবিধা হতো, কারণ ওইটুকু বাচ্চাকে বৃষ্টির মধ্যে বের করবই বা কী করে। তো ঠাকুর মানে এটাই করলো যে এই সময় বৃষ্টিটা কমিয়ে দিল, এই জন্য ভালোই ভালো নিয়ে এলাম, ভালোই ভালো নিয়ে এলাম। আর আসার সময় ওখান থেকে বলে দিল একটা ওষুধের কথা, ওষুধটাও কিনে নিয়ে আসলাম। ওষুধটা কিনে নিয়ে আসলাম বলতে ওটা হচ্ছে ওর ব্যথার ওষুধ, বললো যে 6 ঘন্টা অন্তর অন্তর ওটা 5 ফোঁটা করে খাইয়ে দেবে। তো ওটা বিকেলের পর থেকে, 4টের পর থেকে আর কি, বিকেলের পর থেকে বলতে 4টের পর থেকে খাওয়াতে বলেছে। তো এখন তো ঘুমোচ্ছে, দেখি কতক্ষণও ঘুমায়, আর যতক্ষণ ঘুমায় ততক্ষণই ভালো, কারণ পরে তো আর ঘুমোতেই পারবে না, খুবই কষ্ট পাবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা আবার চলে এলাম ভিডিওটা এন্ড করতে, তোমাদের বলেছিলাম যে আরও কিছু শেয়ার করব, কিন্তু আর কিছু শেয়ার করতে মন চাইছে না, মানে ভিডিও করতে আর মন চাইছে না। কারণ দেখো আমরা বড়রা একটা ইঞ্জেকশন খেলেই কেমন ব্যথায় কাতর হয়ে থাকি, আর সেখানে তো ও একটা বাচ্চা, আর ও একটা না 3টে ইঞ্জেকশন মানে ওর ওকে দেওয়া হয়েছে। তো ইঞ্জেকশন দেওয়ার সময় তো আমি তাকাচ্ছিলামই না, খুবই কষ্ট হচ্ছিল, ওইটুকু বাচ্চাকে কীভাবে ইঞ্জেকশন মানে দেওয়া হচ্ছে আর কি। কিন্তু এটা তো দিতেই হবে, এটা ওর জন্যই ভালো, এই জন্যই দিতেই হবে। তো তবুও খারাপ লাগছিল, আর এখন তো মানে খুবই ব্যথায় চুপ করে রয়েছে, একটু একটু কাঁদছে, মানে কাঁদাটাও যেন ওর স্বরটাও বদলে গেছে, সেই কান্নার আওয়াজটাও বদলে গেছে। তো আজকে আর ভিডিও করতে মনই চাইছে না, ভালোই লাগছে না। আজকে ভিডিওটা এই অবধি রাখলাম, তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিও।